ডিউটি শেষ করে নিজেকে গুলি করে আত্মহত্যা করলেন এক বিএসএফ জওয়ান। তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা গিয়েছে। মৃতের নাম শঙ্কর ছেত্রী, বাড়ি নেপালের লুম্বিনী এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদার নারায়ণপুর। জানা গিয়েছে শঙ্কর ছেত্রী 44 নম্বর ব্যাটালিয়ন কর্মরত ছিলেন। এদিন মালদা নারায়ণপুরের মেন গেটে তার ডিউটি ছিল। ডিউটি শেষ করে অস্ত্র জমা করতে যান তিনি। সেই সময় নিজেকে গুলি করেন বিএসএফ শঙ্কর ছেত্রী। তার কাছ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকে জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মহত্যা করেন। কলকাতা 24/7 মালদা।